নমস্কার বন্ধুরা, রিন হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ছাদ গার্ডেনে। আমার আজকে সকাল সকাল স্নানও হয়ে গেছে, এখন 8টা বাজে। স্নান করে আজকে বৃহস্পতিবার ছাদে এসেছি জামা কাপড় মেলতে, এবং এই যে ঠাকুরে আজকে অনেক বাসন, সেগুলো কোনো মাজা হয়নি, মাজবো। তার আগে মনে করলাম যে তোমাদের গার্ডেনটা একটু দেখিয়ে দিই। এই গার্ডেন দেখো, একটা লাল কালারের গোলাপ হয়েছে, কি সুন্দর লাগছে বন্ধুরা। আর এখন তো আমার তোমাদের বলার কিছু নেই, দেখো আকন্দ ফুলটা কি সুন্দর লাগছে হয়েছে। আর এখন তো জবা গাছে বা অন্য ফুলও এখন কিন্তু খুব সুন্দর হচ্ছে। ফুলগুলো দেখো, হলুদ কলকে ফুলগুলো বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর দেখো জবা, এই পিঙ্ক কালারের জবাটা বেশ হচ্ছে। পিঙ্ক পঞ্চজবা এবং গ্রিন কালারের মধ্যে লাল, এই ফুলটাও কিন্তু, জবা ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে ছোট্ট গাছের বন্ধুরা পঞ্চজবার, দেখো পাতাগুলো দেখেছো, পাতাগুলো কালারে মানে সবুজ গাঢ় আর রোদ্দুরে যেন চকচক করছে। এই যে পঞ্চজবা হয়েছে দুটো, আর উপরে একটা লাল জবা। তোমাদের বলেছিলাম যে এই সিঙ্গেল এমনই বড় লাল জবা আমার ছিল না, নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। গাছটা সত্যিই খুব সুন্দর, আর এবং কালারটা, ফুলের কালারটা দুর্দান্ত কালার, খুব সুন্দর লাগছে। চলো আজকে অনেক কাজ, সকাল সকাল স্নান হয়ে গেছে, তাই কি এখনও ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, তারপরে এই ফুলগুলো তুলবো, পুজো দেবো বৃহস্পতিবার, অনেক কাজ আছে। তারপরে আজকে বাজার করা আছে, তোমাদের দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে আজকে পুরো সবজি মাছ সব বাজার। চলো এই বাসন, পুজোর বাসনগুলো মেজে নিই। এই যে দেখো বন্ধুরা, বাসনগুলো মাজা হয়ে গেছে। কাঁসার বাসন অনেক সময় লেগে যায় মাজতে। আর এই যে গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম, দেখো কতগুলো ফুল হয়েছে। এখনও যে নিচে যাব, নিচে সাদা ফুল আছে, পান পাতা নিতে হবে, অনেক কিছু বাকি আছে। এই যে বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি, দেখো ঠাকুরের সিংহাসনটা সব পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের বাসন নিয়ে গেছিলাম, সব হয়ে গেছে। ফুলগুলো তোলা, নিচে থেকেও ফুল তুলে নিয়ে এলাম, এবার পুজোটা স্টার্ট করি। এই যে তাহলে বন্ধুরা, পুজো দেওয়া আমার হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিলাম। এই যে চলে এসেছে তোমাদের দাদাভাই বাজারের থেকে, বাজারে যখন যাচ্ছিলো বলেছিলো আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে হবে না। দেখো সকালে ব্রেকফাস্টের জন্য ব্রাউন ব্রেড, লাড্ডু আর বোঁদে নিয়ে চলে এসেছে। আজকে 15ই আগস্ট, সকালের জলখাবার এটাই হবে। আর এদিকে বাজারও নিয়ে এসেছে, অনেক বাজার করেছে। আর কাঁকড়গুলো কী সুন্দর, বড় বড় সাইজের কাঁকড়গুলো। আর আজকে বলেছিলাম মাছ টাছ নিয়ে আসবে, সবজি অনেক বাজার। আর এইদিকে ব্যাগের মধ্যে আছে আলু, আর এই দিয়ে চিকেন, আর নিয়ে এসেছে মাছের মধ্যে ইলিশ মাছ। তাহলে চলো এখানে আমার ব্লগ ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।